हाय फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। आज के देखो हमरा पॉलीमारे पॉरीर पार्टा पढ़ब, सेटा होच्छे पॉलीएस्टर। एर आगेर गुलो तुम्हरा जानो जे आमी पढ़ानो हये गेछे, आगे दिन पढ़ेछिलाम पॉलीअमाइडेर साथे होच्छे तुम्हार कंडेंसेशन पॉलीमराइजेशनेर एटा बोलेछिलाम। ता तुम्हरा जारा देखोनि आगेर भिडियो, अर्थात जेटा जारा फार्स्ट देखछो आमार भिडियो, तारा अवश्यई किन्तु आगेर भिडियोगुलो देखे नेबे। हय चैनेले गिये भिडियोजे गिये देखते पारो, प्लेलिस्टो करा आछे पॉलीमार हिसेबे, सेखानेओ देखते पारो, अथवा आमी आई बाटने दिएई देबो, सेखान थेकेओ तुम्हरा लिस्ट থেকে দেখে নেবে আগেরগুলো, তাহলে পরেরটা বুঝতে তোমাদের সুবিধা হবে। তো দেখো আজকে আমরা পড়াবো পলিএস্টার। তো পলিএস্টার আমরা পড়ছিলাম পলিঅ্যামাইডস পড়েছি আগের দিন, আজকে পলিএস্টার পড়বো। এগুলো সবই হচ্ছে কনডেনসেশন পলিমারাইজেশনের এক্সাম্পল বলা চলে, ঠিক আছে। তো কনডেনসেশন পলিমারাইজেশনটা কি বলেছিলাম সেটা হচ্ছে যে পলিমারাইজেশনে কি হয়, দুটো মনোমার একসাথে যুক্ত হয়ে পলিমার তৈরি করে ঠিকই, কিন্তু একটা বাই প্রোডাক্ট হিসেবে H2O HCl এগুলো হচ্ছে রিলিজ হয়, সেইটাকে বলা হয় কনডেনসেশন পলিমারাইজেশন, বা এটা আরেকটা নাম দেখেছিলাম স্টেপ গ্রোথ পলিমারাইজেশন। তো সেইটারই একটা এক্সাম্পল হচ্ছে পলিএস্টার। কি বলছে দেখো, দিস আর দ্য পলি কনডেনসেশন প্রোডাক্টস অফ ডাইকার্বক্সিলিক অ্যাসিডস অ্যান্ড ডাইঅস। অর্থাৎ তোমাদের মনে রাখতে হবে কি পলিএস্টারটা কি কি মনোমার থাকে, তাতে একটা হচ্ছে ডাইকার্বক্সিলিক অ্যাসিড থাকে, একটা হচ্ছে ডাইঅস থাকে। পলিঅ্যামাইডসের ক্ষেত্রে আমরা কি দেখেছিলাম, একটা হচ্ছে ডাইকার্বক্সিলিক অ্যাসিড থাকবে আর একটা হচ্ছে ডাইঅ্যামাইন্স থাকবে। এই যে এখানে আমরা দেখেছিলাম, দেখো এই যে ডাইকার্বক্সিলিক অ্যাসিড অ্যান্ড অলসো অ্যান অ্যামিনো অ্যাসিড, না এখানে ডাইঅ্যামিন্স উইথ ডাইকার্বক্সিলিক অ্যাসিড, অর্থাৎ ডাইঅ্যামিন্সের সাথে ডাইকার্বক্সিলিক অ্যাসিডের, আর এখানে হচ্ছে ডাইকার্বক্সিলিক অ্যাসিডের সাথে ডাইঅলসের, ঠিক আছে। ড্যাক্রন অর টেরিলিন ইজ দ্য বেস্ট নোন এক্সাম্পল অফ পলিএস্টার। তাহলে তোমাদের কোশ্চেন পরীক্ষায় কিরাম আসবে যে টেরিলিনটা কি, সেটা পলিঅ্যামাইড না পলিএস্টার, তখন তোমাদের মনে রাখতে হবে যে টেরিলিন কিন্তু পলিএস্টারের এক্সাম্পল, এবং টেরিলিনের আরেকটা এক্সাম্পল হচ্ছে ড্যাক্রন, অর্থাৎ ড্যাক্রন হিসেবেও আসতে পারে নামটা, এবং টেরিলিন হিসেবেও নামটা আসতে পারে, ঠিক আছে। তাহলে এটা তারপর বলছে ইট ইজ ম্যানুফ্যাকচার্ড বাই হিটিং এ মিক্সচার অফ ইথিলিন গ্লাইকল অ্যান্ড টেরেপথিলিক অ্যাসিড অ্যাট 420 to 460 কেলভিন ইন দ্য প্রেজেন্স অফ জিঙ্ক অ্যাসিটেড অ্যান্টিমনি ট্রাইঅক্সাইড ক্যাটালিস্ট অ্যাজ পার দ্য রিয়াকশন গিভেন আর্লিয়ার। তাহলে আমরা দেখলাম পলিএস্টার হচ্ছে ডাইকার্বক্সিলিক অ্যাসিড একটা থাকবে, ডাইঅলস একটা থাকবে, এবং পলিএস্টারের এক্সাম্পলে দেখলাম কি টেরিলিন। তাহলে টেরিলিন তৈরি করতে গেলেও যে মনোমারগুলো থাকবে তার মধ্যে একটা হবে ডাইকার্বক্সিলিক অ্যাসিড, একটা হচ্ছে ডাইঅলস। তাহলে দেখো এখানেও দেখো টেরিলিনের মনোমার বলছে, দেখো গ্লাইকল, ইথিলিন গ্লাইকল আর টেরাপথিলিক অ্যাসিড। টেরাপথিলিক অ্যাসিড কথার থেকেই বুঝতে পারছি এটা কি একটা ডাইকার্বক্সিলিক অ্যাসিড, আর ইথিলিন গ্লাইকল হচ্ছে ডাইঅলস। আমরা আগের দিন যেটা দেখেছিলাম তোমার কনডেনসেশন পলিমারাইজেশনের এক্সাম্পলটাতেই দেখো এটা দেখানো হয়েছিল, এই যে ইথিলিন গ্লাইকলে দেখো দুটো ওএইচ আছে, অর্থাৎ এটা ডাইঅলস, আর দেখো টেরাপথিলিক অ্যাসিড হচ্ছে এটাকে বলা হয় যাতে দেখো দুটো কার্বক্সিলিক গ্রুপ আছে, অর্থাৎ ডাইকার্বক্সিলিক অ্যাসিড। তাহলে এই দুটো যোগ হয়ে কি করছে, টেরিলিন অর ড্যাক্রন তৈরি করছে। এই যে দুটো যোগ হচ্ছে এবং H2O যে এখান থেকে রিলিজ হচ্ছে, এখান থেকে মাইনাস H2O লেখা চলে, মাইনাস H2O রিলিজ হয়ে কি তৈরি করলো, এইটা তৈরি করছে, ঠিক আছে। এবং এইটার যে এই যে ফাংশনাল গ্রুপটা এইটাই হচ্ছে এস্টার, ঠিক আছে। এই যে এস্টার, এরকম আরও 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 এস্টার গ্রুপ দেখা যায়, তাই একে বলা হয় পলিএস্টার। এই যে আমরা পলিএস্টারের ভাগে পড়ছি টেরাপথিলিক এই টেরিলিন, তো ওইখানে দেখা যায় যে এস্টার বন্ড আছে। যেমন আমরা দেখো পলিঅ্যামাইডসের এক্সাম্পল যখন নাইলন 6-6 পড়েছিলাম তখন আমরা দেখেছিলাম যে সেখানে এই যে সি ডাবল বন্ড ও NH, এই মানে এই ফাংশনাল গ্রুপটার নাম কি, এই ফাংশনাল গ্রুপটার নাম হচ্ছে অ্যামাইডস, ঠিক আছে। সেই জন্য এবং এই পলিমারগুলোতে অনেকগুলো এরকম অ্যামাইডসের মানে ফাংশনাল গ্রুপ দেখা যায়, তাই এটা পড়েছিল আমাদের পলিঅ্যামাইডসের আন্ডারে। আর এখানে আমরা দেখতে পারবো পলি যেহেতু এস্টার, তাই এর যে এক্সাম্পল হচ্ছে টেরিলিন বা ড্যাক্রন, সেটা যে স্ট্রাকচার সেখানে আমরা দেখতে পারবো অনেকগুলো এস্টার গ্রুপ, এবং আমরা দেখতেও পাচ্ছি এইখানে ওপরে যে এখানে কিন্তু এস্টার গ্রুপ আছে, এবং যে পলিমারটা তৈরি হবে তাতে কিন্তু অনেকগুলো এস্টার গ্রুপ থাকবে।
তারপরে দেখো আরেকটা যেটা মনে রাখতে হবে, যেখানে ক্যাটালিস্টটা কি, ক্যাটালিস্ট কি জিঙ্ক অ্যাসিটেট অ্যান্টিমনি ট্রাই অক্সাইড, এটা হচ্ছে ক্যাটালিস্ট, ঠিক আছে? এটা অতটা আসে না, তাও তোমাদের ক্যাটালিস্টটা মনে রাখা দরকার। ড্যাক্রন ফাইবার অর টেরিলিন ইজ ক্রিজ রেজিস্ট্যান্ট অ্যান্ড ইজ ইউজড ইন ব্লেন্ডিং উইথ কটন অ্যান্ড উল ফাইবার্স অ্যান্ড অলসো অ্যাজ গ্লাস রিইনফোর্সিং মেটেরিয়াল ইন সেফটি হেলমেট। মানে ড্যাক্রনের যে আমরা ইউজেসগুলো জানি, ক্রিজ রেজিস্ট্যান্স মানে হচ্ছে এই যে ভাঁজ করলে, যেমন দেখো এটাকে যদি আমরা এরমভাবে ভাঁজ করি তাহলে একটা কি ভাঁজের একটা দাগ পড়ে যাচ্ছে, কিন্তু ক্রিজ রেজিস্ট্যান্স মানে কি ওটাকে ভাঁজ করলেও কিন্তু কোনো প্রকারের দাগ মতো পড়বে না, এটাকে বলা হয় ক্রিজ রেজিস্ট্যান্স। আর ইউজড ইন যাতে যেগুলো হচ্ছে সেগুলো হচ্ছে ইউজেস, এগুলো তোমাদের মনে রাখতে হবে। তবে পলিয়েস্টারের ইউজেস দিয়ে অতটা কোশ্চেন আসে না, পলিয়েস্টারের এখান থেকে যা কোশ্চেন আছে সেটা হচ্ছে ফার্স্ট হচ্ছে এটার এক্সাম্পল দিয়ে, অর্থাৎ টেরিলিন বা ড্যাক্রন এটা কি জিজ্ঞাসা করতে পারে, এটা অনেকবার এসছে যেটা পলি অ্যামাইড না এটা পলিয়েস্টার, তোমাদের ওটা মনে রাখতে হবে পলিয়েস্টার। এবং পলিয়েস্টারের যে পলিমারগুলো তৈরি হয় সেগুলোতে কী কী মানে মনোমারের কী কী বৈশিষ্ট্য থাকতে হবে, সেটা হচ্ছে একটা ডাইকার্বক্সিলিক অ্যাসিড হতে হবে, একটা হচ্ছে ডাইঅলস হতে পারবে। এটার এক্সাম্পল হচ্ছে ড্যাক্রন বা টেরিলিন। আর টেরিলিনের মনোমারগুলো কী কী, একটা হচ্ছে ইথিলিন গ্লাইকল যেটা হচ্ছে ডাইঅল, আর একটা হচ্ছে টেরাপথিলিক অ্যাসিড যেটা হচ্ছে ডাইকার্বক্সিলিক অ্যাসিড। ব্যাস এইটুকুনি মনে রাখতে হবে, তোমরা যদি মনে রাখতে চাও এর ক্যাটালিস্টটা জোর মনে রেখো, আর ইউজেসটা অত মনে রাখার দরকার নেই, জাস্ট একবার পড়ে নিল। এরপরে দেখো এরপরে আছে ফিনল ফরমালডিহাইড পলিমার, এটা হচ্ছে আর এক প্রকারের। আমরা পড়লাম পলি অ্যামাইডস, পড়লাম কন্ডেনসেশন পলিমারাইজেশনের যে এক্সাম্পলগুলো তাতে পড়লাম, একটা হচ্ছে পলি এস্টার বন্ড করে, একটা পলি অ্যামাইড বন্ড করে, আর একটা দেখো এটা হচ্ছে ফিনল ফরমালডিহাইড পলিমার। অর্থাৎ এখানে নাম থেকেই বোঝা যাচ্ছে যে এখানে মনোমারগুলো কি, একটা হচ্ছে ফিনল আর একটা হচ্ছে ফরমালডিহাইড, কিন্তু এটা তোমাদের পরীক্ষায় আসবে ব্যাকেলাইট হিসেবে, যে ব্যাকেলাইটের মনোমার্স কি বা নোভোল্যাকের মনোমার্স কি, কখনোই বলবে না ফিনল ফরমালডিহাইড পলিমার মনোমার কি, কারণ ফিনল ফরমালডিহাইড পলিমার বললে তো মনোমারগুলো সেই নামেতেই চলে আসছে, একটা হচ্ছে ফিনল একটা হচ্ছে ফরমালডিহাইড। তাই তোমাদের মনে রাখতে হবে যে ব্যাকেলাইট বা নোভোল্যাক হচ্ছে ফিনল ফরমালডিহাইড পলিমার। এবার দেখো এটা আমরা শুরু করি, কি বলছে, ফিনল ফরমালডিহাইড পলিমার আর দ্য ওল্ডেস্ট সিনথেটিক পলিমার্স দিস আর, এটা বোঝা গেল যে একটা ওল্ডেস্ট সিনথেটিক পলিমার। আমরা দেখেছি ন্যাচারাল পলিমার, সেমি সিনথেটিক পলিমার এবং সিনথেটিক পলিমার, সেকেন্ড ভিডিওটাতে আছে প্লেলিস্টে, তোমরা গিয়ে দেখে নিতে পারো। সিনথেটিক পলিমার মানে হচ্ছে পুরোটাই হচ্ছে ম্যানমেড, অর্থাৎ ফিনল ফরমালডিহাইড পলিমারটা হচ্ছে একটা ওল্ডেস্ট মানে পুরনো মানে অনেক আগে তৈরি হয়েছে আর কি ম্যানমেড পলিমার। These are obtained by the condensation reaction of phenols with formaldehyde in the presence of either an acid or a base catalyst. অর্থাৎ ফিনল ফরমালডিহাইড কী করে হচ্ছে, একটা কন্ডেনসেশন রিয়াকশন ফিনল এবং ফরমালডিহাইড ইন দ্য প্রেজেন্স অফ অ্যাসিড থাকতে, অ্যাসিড এবং বেস ক্যাটালিস্টের প্রেজেন্সে ফিনল আর ফরমালডিহাইড দুজনে কন্ডেনসেশন রিয়াকশনের মাধ্যমে কী তৈরি করছে, ফিনল ফরমালডিহাইড পলিমার। ফিনল ফরমালডিহাইড পলিমারের হচ্ছে দুটো রূপ, একটা হচ্ছে ব্যাকেলাইট একটা হচ্ছে নোভোলার। তাহলে কী দেখা যায়, দেখো আমি যদি তোমাদের বলি এইটা হচ্ছে আমাদের ফিনলের স্ট্রাকচার, আমরা জানি এটা হচ্ছে ফিনলের স্ট্রাকচার, আর এটা হচ্ছে ফরমালডিহাইডের স্ট্রাকচার, এইচ সি এইচ ও, এটা হচ্ছে এইচ সি এইচ ও। দেখো ফিনল মানে হচ্ছে একটা বেঞ্জিন রিং, তার উপরে একটা ওইচ, এটাকে বলা হয় ফিনল। আর ফরমালডিহাইড কাকে বলে, ফরমালডিহাইড হচ্ছে আমরা জানি অ্যালডিহাইডের, এটা কি সি এইচ ও, তার সাথে যখন একটা এইচ থাকে শুধুমাত্র তখন সেটা ফরমালডিহাইড হয়, ঠিক আছে? এবারে এই দুটো যোগ হয়ে কি তৈরি করে, বলছে ফিনল ফরমালডিহাইড পলিমার। এবারে দেখো এখানে যে আমাদের রিয়াকশনটা আছে সেটা হচ্ছে, দেখো ফিনল আছে ফরমালডিহাইড আছে এবং অ্যাসিডিক বেসিক, এখানে যেটা বলেছে অ্যাসিড বেস ক্যাটালিস্ট থাকে, করে কী করছে তিনটে জিনিস তৈরি হচ্ছে। এখানে তোমরা কনফিউজ হয়ে যাবে যে তিনটে কী করে তৈরি হচ্ছে, তো এই তিনটে জিনিস তৈরি হওয়ার এখানে এটা বলেনি যে কী করে তৈরি হচ্ছে, সেটা কী করে বলে, দেখো ফিনল আর ফরমালডিহাইডের যদি অনুপাতটা মানে কেন হচ্ছে, তার অনুপাতটা যখন 1:1 থাকবে তখন কি তৈরি হবে, তখন আমাদের হয় অর্থ পজিশনে, এই যে অর্থ অ্যান্ড অর পি প্যারা হাইড্রক্সি মিথাইল ফেনল,
অর্থাৎ যখন 1:1 এ থাকবে তখন আমরা এইগুলো পেতে পারবো, হয় অর্থো হাইড্রক্সি মিথাইল ফেনল অথবা প্যারা হাইড্রক্সি মিথাইল ফেনল। তাহলে আমাদের 1:1 এখন আছে, তাহলে আমাদের এখানে করব দেখো, তোমরা নিশ্চয়ই এটা জানো যে জিওসি যারা পড়ে নিয়েছো তারা নিশ্চয়ই জানো যে কোন পজিশনটাকে আমাদের অর্থ বলে, কোনটাকে মেটা, কোনটাকে প্যারা। যদি একটা আমি যদি একটা ছোট্ট ভাবে বলি তো এটা হচ্ছে বেনজিন রিং। এখানে যদি ফাংশনাল গ্রুপ থাকে তাহলে এইটাকে বলা হয় অর্থ এবং এটাকেও বলা হয় অর্থ। এই দুটো পজিশনকে বলা হয় মেটা আর এটাকে বলা হয় প্যারা। ঠিক আছে, যখন কোনো কিছু যোগ হয় এই অর্থ পজিশনে তখন সেটা নামকরণ হয় অর্থ, যেটা যোগ হলো সেটার নাম, তারপরে হচ্ছে ফেনল। ঠিক আছে, তারপরে ফেনল, কারণ ফেনলের সাথে যুক্ত হচ্ছে। এটা যদি ফেনল না হয়, এটা যদি অন্য কিছু হয় তখন সেই রকম নাম হবে। এখানে যেহেতু আমাদের ফেনল আছে তাই আমি ফেনল দিয়ে বলছি। তাহলে অর্থ হাইড্রক্সি মিথাইল ফেনল কখন তৈরি হবে? যখন আমাদের এই অর্থ পজিশনে যোগ হবে, অর্থাৎ ফেনলটা আগে আমাদের করে নিতে হবে। এর হচ্ছে অর্থ পজিশন হচ্ছে এইটা, সেখানে কি হচ্ছে এই যে এখানে আমরা দেখছি যে হাইড্রক্সি মিথাইল, অর্থাৎ হাইড্রক্সি মিথাইল, তাহলে হচ্ছে CH2OH, এটা হচ্ছে হাইড্রক্সি মিথাইল। ঠিক আছে, CH2OH, তাহলে অর্থ হাইড্রক্সি মিথাইল ফিনল। ঠিক আছে, এই যখন হাইড্রক্সি মিথাইল গ্রুপটা এই অর্থ পজিশনে না বসে আমাদের প্যারা পজিশনে চলে আসবে তখন সেটার নাম কি হবে? প্যারা হাইড্রক্সি মিথাইল ফেনল। ঠিক আছে, প্যারা হাইড্রক্সি মিথাইল, এটা হচ্ছে ফেনল। তাহলে আমাদের কি হলো, আমাদের যেটা বলছিলাম সেটা হচ্ছে যদি ফেনল এবং ফর্মালডিহাইড 1:1 মেশানো হয়, অর্থাৎ রিয়াকশন করানো হয়, তাহলে হয় এইটা তৈরি করবে নয় এটা তৈরি করবে, মানে দুটোই তৈরি করতে পারে। ঠিক আছে, হয় অর্থ হাইড্রক্সি মিথাইল ফেনল তৈরি করবে, নাহলে প্যারা হাইড্রক্সি মিথাইল ফেনল তৈরি করবে। তাহলে আমাদের অর্থ হাইড্রক্সি হচ্ছে এইটা, অর্থ হাইড্রক্সি আর লিখছি না, আর এটা হচ্ছে প্যারা। এটা হচ্ছে প্যারা। ঠিক আছে, তাহলে আমাদের 1:1 করলে এই দুটো তৈরি হতে পারে। দেখো বইয়েতে দেখো প্যারাটা দেওয়া নেই, শুধু প্যারাটা, এটা হচ্ছে অর্থ। এর সাথে আবার বলছে এগুলোও তৈরি হতে পারে। এগুলো কখন তৈরি হবে? এইটা কখন তৈরি হবে? যখন মনে করো এটা 1:1 অনুপাত নয়, মনে করো 1:2 অনুপাতে থাকবে, তখন কি হবে? তখন এই রকম একটা তৈরি হবে। তখন কি হবে, এটা তো ফেনল, একটাই ফেনল আছে, আর এটা কি হয়ে গেছে? দুটো হয়ে গেছে। তাহলে দুটো হয়ে গেছে যখন, এই একটাতেই কি হবে? দুটো লেগে যাবে, তবেই তো ওটা মানে সমতাটা বজায় রাখবে। কারণ আমাদের বেনজিন রিং এবং ফেনল হচ্ছে একটা আছে, আর এটা হচ্ছে দুটো হয়ে গেছে, একটা জোড়া লেগে গেল, একটা রয়ে গেল। এবার একটা যখন রয়ে যাবে সেটা আবার ওইটাতেই জোড়া লাগবে। যদি 1:1 অনুপাত হতো সেটা আলাদা আলাদা করে যেমন হয়েছে সেরকম হতো, আর যদি 1:2 অনুপাত হয় তখন কি হবে? এটা একটা আছে, এটা আমাদের দুটো ধরতে হবে। তাহলে এখানে একটা অর্থ পজিশনে যাবে, একটা প্যারা পজিশনে যাবে। দেখো এখানে সেটাই হচ্ছে, একটা অর্থ এবং একটা প্যারাতে চলে যাচ্ছে। 1:1 অনুপাত থাকলে আলাদা আলাদা হবে অর্থ প্যারা, কিন্তু 1:2 যখন 2 থাকবে, অর্থাৎ এটা একটা এটা দুটো, তখন কি হবে? এখানে এটা মনে করো দুটো আছে, তখন একটা এখানে গেল আর একটা প্যারা পজিশনে চলে যাবে, অর্থাৎ একটা অর্থ পজিশন একটা প্যারা পজিশন করে এইটা তৈরি করছে। বোঝা গেল? এর পরের এটা এটা যেটা সেটা তোমরা নিজেরাই বলতে পারবে এটা কখন তৈরি হবে। তাহলে একটা CH2OH যখন 1:1 অনুপাত, দুটো CH2OH যখন 1:2 অনুপাত, আর তিনটে CH2OH কখন হবে? 1:3 অনুপাত যখন হবে, অর্থাৎ একটাই ফেনল আছে তার সাপেক্ষে তাকে তার এতে তিনটে আছে ফর্মালডিহাইড, তখন ওই একটা বেনজিন রিং এর মধ্যেই কিন্তু তিনটে ফর্মালডিহাইড যোগ হবে। তাহলে এই তিনটে এইটাও তখন তৈরি হবে। তো এখানে এনসিইআরটিতে ওইভাবে বলা নেই যে অনুপাতটা কত কত, তো এটা তোমাদের জানার জন্য বললাম। এটা অতটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট নয়, কিন্তু তাও বোঝা যে এটা কি দিয়েছে, তো সেই জন্য এটা তোমরা বুঝে নাও। এরপরে কি হয়, এবার তোমাদের মনে একটা কোশ্চেন আসতে পারে যে আমরা যখন বেনজিন রিংটা দেখলাম তখন তো আমরা দেখলাম অর্থ মেটা প্যারা,
তাহলে অর্থ আর প্যারা পজিশনে কেন বসছে? মেটা পজিশনটা মাঝখান থেকে কোথায় যাচ্ছে? তো এটা তোমাদের জেনে রাখতে হবে। তোমরা জানো, যারা জিওসিটা পড়েছো তাদের, তারা জানো যে অর্থ আর প্যারা পজিশনটা হচ্ছে স্টেবল কম্পাউন্ড তৈরি করে মেটা পজিশনের থেকে। মেটা পজিশনে কোনো কিছু যোগ হলে সেটা কিন্তু অনেকটা আনস্টেবল হয় অর্থ আর প্যারা পজিশনে যোগ হওয়া, যোগ হয়ে যেটা তৈরি করে তার থেকে। সেই জন্য সবসময় ফেভার করে যে অর্থ এবং প্যারা পজিশনে আসুক। এবং এটা অনেকটা এইটার ওপরেও নির্ভর করে যে কোন পজিশনে স্টেবল হবে। তো সেটা আমি এখানে বলবো না, সেটা তোমাদের জিওসিতে খুব ভালো করে দেওয়া আছে, তোমরা নিজেরা পড়ে নেবে অথবা ওয়েট করো, আমি যখন পড়াবো তখন বুঝে নেবে। তো এখানে সেটাই মনে রাখা যে অর্থ এবং প্যারা পজিশনে আমাদের ফাংশনাল গ্রুপটা যোগ হবে। তাহলে আমাদের কি তৈরি করলো? এইটা হচ্ছে তৈরি করলো, এই তিনটে জিনিস তৈরি করলো। এবারে আমাদের কনসেন্ট্রেট করতে হবে এটা বোঝার জন্য, এর পরের জিনিসটা বোঝার জন্য যে আমরা 1:1 অনুপাতে নিয়েছি এবং আমাদের এইটা তৈরি হয়েছে। মানে অর্থ, এখানে যেটা বললাম অর্থ অথবা প্যারা হাইড্রক্সি মিথাইল ফিনল, তাহলে আমরা এখানে ধরে নিলাম অর্থ হাইড্রক্সি মিথাইল ফিনল তৈরি হয়েছে, ধরে নিলাম 1:1 অনুপাতে আমরা ফিনল এবং ফর্মালডিহাইড মিশিয়েছি এবং তাতে আমরা অর্থ হাইড্রক্সি মিথাইল ফিনল তৈরি করেছি। এবারে কি হবে যে অর্থ হাইড্রক্সি মিথাইল ফিনল নিশ্চয়ই একটা তৈরি হয়নি, অনেকগুলো তৈরি হয়েছে কন্টেনারে, তারা কি করবে তাদের মধ্যে নিজেদের মধ্যে, মনে করো এখানে আমি অর্থ মানে এই পজিশনটা CH2H, আর একটা তৈরি হয়েছে এর সঙ্গে, সেটা হচ্ছে এখানে লিখছি OH CH2OH, ঠিক আছে। আবারও এরম তৈরি হয়েছে, বাইরদিকেও আছে অনেক কিছু। এবারে এগুলোর মধ্যে হচ্ছে পলিমারাইজেশন হবে। এইগুলো কখন যোগ হবে? যখন মিডিয়ামটা অ্যাসিডিক হবে। এই অ্যাসিডিক মিডিয়ামের জন্য আমাদের কি করছে? ফিনল দিয়ে দিচ্ছে। ফিনল হচ্ছে একটা অ্যাসিডিক কম্পাউন্ড, তো ফিনলটা দিয়ে দিচ্ছে। ফিনলের দেখো এখানে লেখা আছে যেটা, দ্য রিয়াকশন স্টার্টস উইথ দ্য ইনিশিয়াল ফর্মেশন অফ অর্থ অর প্যারা হাইড্রক্সি মিথাইল ফিনল ডেরিভেটিভস, উইচ মানে এটা হচ্ছে তৈরি হলো, উইচ মানে এটা, উইচ ফার্দার রিয়্যাক্ট উইথ ফেনল মানে ফেনলের সাথে রিয়্যাক্ট করে টু ফর্ম কম্পাউন্ডস হ্যাভিং রিংস জয়েন্ট টু ইচ আদার থ্রু CH2 গ্রুপস। অর্থাৎ যখন ফেনলটা আমরা ওই কন্টেনারে দিলাম তখন কী হলো, পুরো মিডিয়ামটা অ্যাসিডিক হয়ে গেল। এবং এই অ্যাসিডিক মিডিয়ামে কী হবে, যত অর্থ পজিশনে মানে অর্থ হাইড্রক্সি মিথাইল ফিনল আছে সেগুলো কী হবে, পাশাপাশি আসবে এবং তাদের মধ্যে বন্ডস করবে। এবার কীভাবে বন্ডস করবে সেটা দেখাই চল। এটা মনে করে একটা অর্থ হাইড্রক্সি মিথাইল ফিনল, এটা একটা অর্থ হাইড্রক্সি মিথাইল ফিনল। এবারে এটার এইখানে তো এইচ আছে, এখানেও এইচ আছে এবং সবকটা জায়গাতেই কিন্তু একটা করে এইচ আছে, সেটা আমরা জানি। এবারে কী হবে, এর যে এই ওএইচ আর এই এইচ, এই দুটো মিলে এখান থেকে H2O রিলিজ হয়ে যাবে, ওয়ে গিয়ে দুটো বন্ড তৈরি হয়ে গেল। তাহলে কিরম বন্ড তৈরি হবে? এখানে হচ্ছে ওএইচ, এখানে হচ্ছে CH2, এটা আবার আর একটা বেনজিন রিং শুরু হবে এবং এখানে আবার CH2, এবং এর পাশে যে আবার আর একটা আছে যে এই রকম কম্পাউন্ড সেটার সাথে আবার বন্ড করে এখান থেকে কিন্তু আবার এখানে এইচ আছে, সেটা আবার H2Oটা বেরিয়ে যাবে এবং সেখানে আবার CH2 বন্ড হবে। ঠিক এরমই কিন্তু চলতে থাকবে পরপর, এবং CH2 লিঙ্কেজের মাধ্যমে পরপর পরপর যোগ হয়ে যাবে এবং পলিমার তৈরি করবে। দেখো এই যে স্ট্রাকচারটা আমি আঁকলাম এখান থেকে, সেই স্ট্রাকচারটাই কিন্তু তোমাদের বইয়েতেও দেওয়া আছে। দেখো CH2 লিঙ্কেজের মাধ্যমে পরপর পরপর যোগ হতে থাকবে এবং যোগ হয়ে যাবে। যতক্ষণ পলিমার তৈরি হওয়ার কথা, যতক্ষণ মনোমার থাকবে সাফিসিয়েন্ট অ্যামাউন্টে, ততক্ষণ কিন্তু পলিমার তৈরি হতে থাকবে। এবং এই যে একটা চেইন পলিমার তৈরি হলে এটাকে আমরা বলছি নোভোল্যাক, নোভোল্যাক, ঠিক আছে। তাহলে নোভোল্যাক আমরা কী করে তৈরি করলাম? ফিনলের সাথে ফর্মালডিহাইড মিশিয়ে আমরা ফার্স্টে তৈরি হলো অর্থ অথবা প্যারা হাইড্রক্সি মিথাইল ফিনল, তারপর সেইটার সাথে আবার ফিনলের রিয়াকশন করিয়ে অর্থাৎ অ্যাসিডিক মিডিয়াম করে আমরা নোভোল্যাক পলিমারটা পেয়ে গেলাম।
এবারে কি দেখা যাচ্ছে, নোভোলক তো পাওয়া গেল, এবারে আমাদের দেখা যাবে এই নোভোলককে যদি আমরা একটু হিট করি তাহলে আমাদের কি হবে, এই নোভোলক যেটা ছিল ওটার মধ্যে এরকম তো অনেকগুলো পলিমার তৈরি হচ্ছে, তাদের মধ্যে একটা ক্রস লিঙ্ক হয়ে যাবে এবং এইটা তৈরি করবে, সেটাকে বলা হয় ব্যাকেলাইট। এই ব্যাকেলাইটটা কি, নোভোলকের থেকে রিজিড হার্ড ইনফিউজেবল সলিড এবং এক্সেলেন্ট ইলেকট্রিক্যাল ইনসুলেটার, সেই জন্য সবসময় নোভোলকটা না রেখে সেটাকে ব্যাকেলাইটে তৈরি করে নেওয়া হয়। ব্যাকেলাইটে এই যে ক্রস লিঙ্কিংগুলো থাকার জন্য এটা মোর স্টেবল হয় নোভোলকের থেকে। তো এটা আর কিছু এখানে বলার নেই, দেখো এখানে লেখা আছে নোভোলক অন হিটিং উইথ ফর্মালডিহাইড আন্ডারগোস ক্রস লিঙ্কিং টু ফর্ম অ্যান ইনফিউজেবল সলিড মাস কল্ড ব্যাকেলাইট। ইট ইজ ইউজড ফর মেকিং কোমস, ফোনোগ্রাফ রেকর্ডস, ইলেকট্রিক্যাল সুইচ অ্যান্ড হ্যান্ডেল অফ ভেরিয়াস ইউটেন্সিল। এই যে এক্সেলেন্ট ইলেকট্রিক্যাল ইনসুলেটর বলে ইলেকট্রিক্যাল সুইচে কিন্তু এটা ব্যবহার করা হয়। তাহলে তোমাদের এখান থেকে কী কোশ্চেন আসবে, সেটা হচ্ছে নোভোলক বা ব্যাকেলাইটের মোনোমার কি, সেটা হচ্ছে ফিনল আর ফর্মালিন। আর পুরো জিনিসটাই কিন্তু বোঝা, নোভোলক হচ্ছে একটা চেইন পলিমার, মানে এখানে কোনো ক্রস লিঙ্কিং নেই, যেটা ব্যাকেলাইটে ক্রস লিঙ্কিং আছে। ক্রস লিঙ্কিং থাকার জন্য এটা কিন্তু ইনফিউজেবল সলিড, রিজিড এবং হার্ড। তো আজকে এই অবধি থাকুক, পরের দিন আমরা পড়বো মেলানিন ফর্মালডিহাইড পলিমার। ওকে বাই।